করোনা সংক্রমণ বিস্তার রোধে চলমান লকডাউনে বগুড়া জেলার গ্রামাঞ্চলে ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিকশা, ভ্যান চালক সহ বিভিন্ন নিম্ন আয় পেশাজীবী পরিবারের মাঝে ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। সকালে বগুড়ার শেরপুরে মহিলা কলেজ মাঠে ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, লবণ, তেল, সাবান, পেঁয়াজ, মুড়ি। বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মইনুল ইসলাম, TMSS এর উপনির্বাহী Bali Khan, পরিচালক মাহবুব রহমান, মোহাম্মদ আলী, মহিলা কলেজের অধ্যক্ষ নূর ইসলাম, ইস্টার্ন ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।